নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে 5টি বিরাট সুখবর, তবু সাবধানে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশির জাতক জাতিকাদের কাছে কিছু খুশির এবং কিছু সাবধান বাণী নিয়ে এসেছি, তাদের জানাতে চলেছি। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাদের জন্য অবশ্যই সৌভাগ্যের 5টি সুখকর খবর বয়ে আসছে, কিন্তু তার পাশাপাশি তাদের সাবধানও থাকতে হবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় অবশ্যই ধনু রাশিদের নিয়ে। ধনু রাশিরা, আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের 1-7 অর্থাৎ আজ সোমবার, কাল মঙ্গলবার, রবিবার সপ্তাহ শেষ। এই সোম থেকে রবি 1-7 আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সপ্তাহতে 5টি বিরাট সুখবর আপনাদের জন্য বয়ে আসছে। আপনি বলবেন কি সেই সুখবর? সেই সুখবর আপনার জীবনকে নানাভাবে আনন্দিত, নানাভাবে উৎসাহিত করবে। প্রথমে জানার দরকার যে ধনু রাশিরা কেন সুখবর পাবে, তার কারণ ধনু রাশির ধনস্থান অর্থের স্থান। সেই অর্থ, যে অর্থ দিয়ে জীবনের 95টা সমস্যার সমাধান করা যায়, ধনু রাশি সেই অর্থের স্থান অর্থাৎ ধনস্থানিং। দীর্ঘদিন, দীর্ঘ 59 বছর পর 6টি গ্রহের অভিনব সন্নিবেশ ঘটছে। এই 6টি গ্রহে অবস্থানের ফলে ধনু রাশি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই অর্থাৎ সোম থেকে রবিবারের মধ্যে 5টি বিরাট সুখবর পাবে। আসুন জেনে নিই কোন সুখবর অপেক্ষা করছে ধনুরাশিদের জন্য। প্রথম সুখবরটি অবশ্যই অবিশ্বাস্য, যা ধনুরাশিরা দীর্ঘদিন মনে স্বপ্ন দেখেছে, চোখে ভরসা জুগিয়েছে এবং অবশ্যই ভেবেছে তাদের সেই স্বপ্ন সার্থক হবে একদিন। তাদের সেই স্বপ্ন অবশ্যই সার্থক হবে, তা হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ধনুরাশির গৃহযোগ। আপনি যদি ধনুরাশি হন, আপনি অবশ্যই নিজস্ব ফ্ল্যাটের জন্য টাকা অ্যাডভান্স করতে পারবেন। আপনি যদি ধনুরাশি হন, আপনি অবশ্যই নিজের বাড়ি উপর আর একটা তলা বা রিপেয়ারিংয়ের জন্যে আপনার কথাবার্তা হয়ে যাবে কন্ট্রাক্টরের সঙ্গে। আবার আপনি যদি ধনুরাশি হন, তাহলে অবশ্যই জায়গা জমি কিনে বাড়ি কেনার জন্য আপনার কাছে পয়সা চলে আসবে এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। দ্বিতীয় যে সুখবর, যা ধনুরাশিকে অবশ্যই উন্নতির চরম শিখরে নিয়ে আসবে, তা হচ্ছে আপনার বিবাহের সম্বন্ধ। হ্যাঁ, আপনি যদি ধনুরাশি হন, আপনার এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিবাহের সম্বন্ধ ঠিক হয়ে যাবে। আপনি আপনার কাঙ্ক্ষিত পুরুষ বা কাঙ্ক্ষিত মহিলার সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধ ঠিক করে ফেলতে পারবেন, এতে কোনো বাধায় আর বাধা হবে না। যে সমস্ত বাধা এতদিন আপনার বিয়েতে গার্ড দিচ্ছিল, তাদেরকে সম্পূর্ণভাবে সরিয়ে দিয়ে আপনি অনায়াসেই নিজের মনোমতো পুরুষ বা নারীর সঙ্গে বিবাহ করতে পারবেন। তৃতীয় যে সুখবর, যা অবশ্যই অভিনব, তা হচ্ছে কর্মসূত্রে বিদেশ যাত্রা। আপনি কর্মসূত্রে অবশ্যই বিদেশ ভ্রমণ করতে পারবেন। আপনি কর্মসূত্রে অবশ্যই দূরদেশে যেতে পারবেন যদি আপনি ধনুরাশি হন, এবং অবশ্যই জীবনে নানাভাবে এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ আপনার জন্য বয়ে আনছে চতুর্থ সুখবর। চতুর্থ সুখবরটি সত্যিই অবিশ্বাস্য, আপনি বিশ্বাস করবেন কি না করবেন, আপনার এটি ঘটবেই, অর্থাৎ আপনার জীবনে বাহন যোগ। হ্যাঁ, আপনি যদি ধনুরাশি হন, আপনি অবশ্যই বাহন অর্থাৎ গাড়ি মালিক হতে পারবেন। সে গাড়ি দু চাকা গাড়ি নয়, সে গাড়ি অবশ্যই চার চাকা গাড়ি। আপনি চার চাকা গাড়ি কেনার জন্যে অ্যাডভান্স, কেনার জন্যে
অবশ্যই আপনি ডাউন পেমেন্ট করেই দেবেন যদি আপনি ধনুরাশি হন। এবার শেষ যে সৌভাগ্যের খবর বলবো ধনুরাশিদের জন্যে যা বয়ে আসছে এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তা অবিশ্বাস্য বললেও ভুল হবে, তা অবিস্মরণীয়। আপনি দীর্ঘদিন যে জিনিসের জন্য মাথা খুঁড়েছেন বিভিন্ন মন্দিরে গিয়ে ধনুরাশি, আপনি বহু উপবাস করেছেন, আপনি বহু জায়গায় বহু যজ্ঞ করে বেকার পয়সা খরচা করেছেন, কারণ আমি বলি সময় না এলে কিছু হবে না, সেই সময় এসে গেছে। সেটি হচ্ছে অবশ্যই আপনি সন্তান লাভ করবেন, হ্যাঁ আপনি পিতা বা মাতা হবেন। আপনি যদি ধনুরাশি হন আপনি এক ফুটফুটে সন্তানের খবর পেয়েই যাবেন, কবে? ফেব্রুয়ারি মাসের 1-7 তারিখ। তবে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম 5টি সুখবর, তবু সাবধানে থাকতে হবে ধনুরাশি। তার কারণ অবশ্যই আপনার রাশি দ্বাদশে বসে আছে শয়তান কেতু। কেতু কেন শয়তান? তার কারণ কেতুর গুপ্ত ছলনা কেউ বুঝতে পারে না ধনুরাশি। তাই কেতু শয়তান যখন চন্দ্রের সঙ্গে গ্রহণযোগ তৈরি করছে শুক্র শনিবার, তখন অবশ্যই ধনুরাশি আপনাকে সাবধানে থাকতেই হবে। আপনাকে কিসে সাবধানে থাকতে হবে? মনের জোরে। মনে যেন অহংকার না আসে, শরীরে যেন ক্লান্তি অলসতা না আসে, আপনি যেন মিথ্যে কথা মুখ দিয়ে না বেরোয়, আপনি যেন কোনোভাবেই কোনো মত মাদকতা আসক্তির মধ্যে না পড়ে যান, অবশ্যই তবু সাবধান। তাই আজকের এই ভিডিও আমি ধনুরাশিদের জন্য এমন 5টি সুখবরের কথা বললাম যা তারা ফেব্রুয়ারি মাসের প্রথমেই পাবে, তবু তার সাথে সাথে আমি কয়েকটি সাবধানের কথাও জানিয়ে দিলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে। এটুকু জানি, আমি ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।